হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। প্রতিদিনের মতো চলে এসেছি পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে। আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায়। 1 নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য 61 টাকা বাড়ানো হয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় নতুন দাম, যেটা 1 নভেম্বর থেকে কার্যকর হয়েছে। 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে কলকাতায় দাম বেড়ে দাঁড়িয়েছে 1,911 টাকা প্রতি সিলিন্ডারের জন্য। মালদায় 2,070 টাকা, মুর্শিদাবাদে 1,945, নদিয়া 1,912 টাকা। এদিকে কালিম্পংয়ে 2,310 টাকা, ঝাড়গ্রামে 1,873 টাকা, জলপাইগুড়িতে 2,153 টাকা, হাওড়ায় 1,916, হুগলিতে 1,918, দার্জিলিংয়ে 2,161, দক্ষিণ দিনাজপুর এদিকে 2,076, কোচবিহারে 2,148, বীরভূমে 1,964, বাঁকুড়ায় 1,928, এদিকে আলিপুরদুয়ারে 2,149, উত্তর চব্বিশ পরগনায় 1,911 টাকা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে 1,929, পশ্চিম মেদিনীপুরে 1,869 টাকা, পূর্ব মেদিনীপুর 1,842, পুরুলিয়া 1,955, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে 1,923 এবং উত্তর দিনাজপুরে 2,076 প্রতি 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। এবার আসুন দেখে নেওয়া যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে 856 টাকা প্রতি 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। বাঁকুড়ায় 841 টাকা, বীরভূমে 860 টাকা, দক্ষিণ দিনাজপুরে 901, হুগলিতে 832, হাওড়ায় 830, ঝাড়গ্রামে 821, এদিকে কালিম্পংয়ে 958, কলকাতায় 829, মালদায় 900, মুর্শিদাবাদে 847, নদিয়া 829, উত্তর চব্বিশ পরগনায় 829, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে 842, পশ্চিম মেদিনীপুরে 822, পূর্ব মেদিনীপুরে 805, পুরুলিয়া 858, দক্ষিণ চব্বিশ পরগনা 837 এবং উত্তর দিনাজপুরে 901 প্রতি 14.2 কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্য তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।